গতকালকে যাওয়ার সময় আমি এই ক্যাশে 450 টাকা রেখে দিয়েছি, আজকে ক্যাশ খুলে দেখলাম 350 টাকা, বাকি যে 100 টাকা, 100 টাকা কোথায়? তা আমি কি করে কব? আমি কি করে কব মানে? তাহলে কি পাশের লোক আছে তোমার বলবে যে ক্যাশের টাকা কোথায় গেছে? জাহাঙ্গীর কয়টা বাজে? আমি কিন্তু রাজা বাদশা না, আজকের থেকে দেরি হলে তার শাস্তি পেতে হবে। আজ থেকে দেরি করে শাস্তি হচ্ছে মুখমণ্ডলে পরে একটা গরম থাবা। যতদিন দেরি হবে প্রতিদিন একটা করে থাবা বাড়বে। তারে কষায় একটা থাবা দাও। থাবায় জোর যদি কম হয় কিংবা দরদ দেখাও তাহলে আমি তোমাকে থাবা মারব। কাল থেকে যেন দেরি না হয়। যা ইঞ্জিনের নাট বল টাইট কর, যা। আরে আমার মা, স্কুলে সময় হয়ে গেছে, আজকে আমার রেজাল্ট দেবে। আরে দেখি দেখি, আমার মাকে একটু দোয়া করে দিই। চলো জাহাঙ্গীর। ওস্তাদ তো আমি না, ওস্তাদ তো আপনি। কালকে এক থাবায় আজকে আধা ঘন্টা লেট। ওস্তাদ আজ দেরি হবে না, মাফ করে দিন। আমি তো মহান না, শাস্তি তোমাকে পেতেই হবে। কি আর করব, শালা আজকে হানিটাও আসে না, আমার নিজের হাতেই গন্ধ করতে হবে। ঘুমাস নাই কেন? ব্যথা কি বেশি লাগছে? দেখ আমি কিন্তু খারাপ চাই, দেরি করে আসলে তোরই লস, আগে আগে আসলে দুটো পয়সা তোর বেশি পাবি। এমনিতেই তোর পেটে ভাত জোটে না, দেরি করে আসার জন্য তোকে ডেলি মারা লাগে। কালকের থেকে ঠিক সময় মতো তুই আসিস, এখন রাত হয়ে গেছে, ঘুমায় পড়। কি রে?